আমি পৃথিবীতে যেতে চাই। কেন? মেয়েটা আসলে বাঁচবে না। ডাক্তার ওর ভুল চিকিৎসা করেছে। বাইরে না বৃষ্টি হচ্ছে তাই নাকি? চলো যাবে। কোথায় ভিজবে? হঠাৎ ভিজতে ইচ্ছে করছে? বাড়িতে এত বড় একটা বিপদ গেল, বৃষ্টির অসুখটা হঠাৎ করে ভালো হয়ে গেল, ইচ্ছে করছে খুব করে ভিজি। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে ঘন্টাখানেক ভিজলেই হয়, ছোটখাটো একটা জ্বরও আসবে আর দু তিন দিন অফিসও কামাই দিতে পারবে। আমি খেয়াল করেছি আমার ইচ্ছের মতো কখনোই তোমার ইচ্ছা হয় না। আল্লাহর তৈরি কোনো মানুষই কোনো মানুষের মতন নয়, তাই তাদের ইচ্ছেগুলো ভিন্ন। এতে অবাক হবার কিছু নেই। তোমার ভিজতে ইচ্ছে করছে, তুমি একা গিয়ে ভেজো। বিয়ের আগে কিন্তু তুমি এরকম ছিলে না। মানুষ একবারই বদলায়, সেটা বিয়ের পরে। বিয়ের আগে যে সত্যটা দেখেছ ওটা ছিল একরকম সত্য, আর বিয়ের পরে যে সত্যিটা দেখছো সেটা অতি সত্যি। এখন তুমি আমাকে বিরক্ত করো না, যাও। তোমার পছন্দের ভুনা খিচুড়ি আর সর্ষে ইলিশ তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি হলো যে? তোমার প্রিয় খাবারটার জন্য তুমি অনেকক্ষণ অপেক্ষা করতে পারো, এদিন তুমি মোটেও ব্যস্ত হও না, এসো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। বাবা তোমার বয়স হয়েছে, এই বয়সে ভুনা খিচুড়ি সর্ষে ইলিশ খাওয়া কিন্তু মোটেই ঠিক নয়। এখন বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হবে, তাই বলে কিন্তু এসব প্রতিদিন খাওয়া চলবে না। ঠিক আছে আজ খাও, তুমি নিজে বাজারে যাও কিনে নিয়ে আসো, আমি তোমাকে বাজারে ব্যাগ দিচ্ছি। বৃষ্টি থেমে গেছে। লাল শাক, পুঁই শাক, পালং শাক, আলু, পটল, সিম, বটবটি, চিঠি, তরকারি লাগে তরকারি। লাল শাক, পুঁই শাক, পালং শাক, আলু, পটল, সিম, বটবটি, চিঠি। রে রিঞ্চু, কোনো কাস্টমার নেই নাকি? ওই যে কি যেন আইতাছে। শোনো,
বৃষ্টি বাবাকে বাজারে পাঠিয়েছে ইলিশ মাছ কিনতে। বাবার নাকি খুব শোষে ইলিশ খেতে ইচ্ছে করছে। বাবা তো সব খাওয়া বারণ। আর একদিন খেলে কিছু হয় না। আর শোনো, আজকে সব কিছু রান্না করবে বৃষ্টি। যাক বাবা, সপ্তাহে একদিন অন্তত রান্নার হাত থেকে রেহাই পেলাম। আমার হিসেবটা মিলছে না জেরিন, এত বড় একটা অসুখ গেল, ডাক্তার আশায় ছেড়ে দিল, মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরে কেমন যেন হয়ে গেল, কথাবার্তা চলন বলন কেমন যেন প্রদীপ নিভে যাওয়ার আগে শেষবার যেমন জ্বলে উঠে ঠিক সেই রকম। যাই বাবা, ওকে গিয়ে একটু সাহায্য করি। এই না বললে রেহাই পেলে? রেহাই পাও কি এতই সহজ? তুমি কি এখন ঘুমাবে সেকেন্ড ইনিংস? না, বসে গল্প করি তোমার। না না, তুমি বরং পেপারটা পড়ো, আমি গিয়ে দেখে আসি। কিরে, তোর মিশন সফল হলো? ইয়াং ভাই, আপনি কিন্তু আমাকে এভাবে বিপদে না ফেললেও পারতেন। বিপদ? আমি বিপদে ফেললাম মানে? কেন, তুই ওখানে যাস নাই? হ্যাঁ, গিয়েছিল। তারপর জানালায় রাজকন্যা আসলো, তাই না? রাজকন্যার বাবা বেরিয়ে এলেন আর আমি ওমনে পালিয়ে বাঁচলাম। আচ্ছা, আমার মনে হয় তোর ডায়লগ ডেলিভারিটা ঠিক মতন হয়নি, রিহার্সেল করস না ঠিক মতন। আরে, আমরা একটা নাটক 3-4 মাস রিহার্সেল দিয়ে তারপরে মঞ্চে উঠি, আর তুই তো করছিস কয়দিন? কেমনি করে বলছিলি বলতো? কেন, ওই যে এই তরকারি লাগবো, তরকারি, লাল শাক, পুঁই শাক, আলু, পটল, সিম, এমনি না তাইলে একটু নাকা নাকা করে আর এমন ভাবে বলবি যে পূজা জানি না যায়, তাই নাকি? নিঃশ্বাস নে, পেটে সুন্দর করে নে। তোদের নিয়ে প্রবলেম, সবকিছু খুব সহজে পেতে চাস। অভিনয় কয় প্রকারের? সাইড, বাহ্যিক, আঙ্গিক, সাত্বিক, আহার। এখানে আহার্যটাকে কাজে লাগাইয়া চরিত্রটাকে বিশ্বাসযোগ্য করে তুলে তারপরে বলতে হবে। ভাই, আমি কি এতটা পারবো? একটা প্রকৃত থিয়েটার ওয়ার্কার হইলে তুই কথাটা বলতি না আর ওখান থেকে পালা আসতি। স্থানাস্তাবস ব্রেক এগুলো তো করছো মিক্স করে, এনিওয়ে ওটা আমি তোরা শিখে নিব, ঠিক আছে? সত্যি তুমি সাহায্য করবে তো? তুই মনে কর কি যে এইটা স্টেজটা ওই বাড়ির গেট, সে কি ভুল করে আনি তো? কেন ভুল করে আনবো? কেন না, মা মারা যাবার পর উপরে আমার ঘরে কেউ চা নিয়ে আসেনি তো, তাই এখন থেকে আসবে। আচ্ছা আপু, মানুষ মৃত্যু মুখ থেকে ফিরলে কি অনেক চেঞ্জ হয়ে যায়? এই যেমন তুমি হসপিটাল থেকে ফিরে এসে আমার জন্য চা নিয়ে এলে। চুপ করে খাতো আর শোন, বাবা বাজারে গেছে ইলিশ আনতে, দুপুরে আজ খাবি। আপু, তোমাকে ঠিক চিনতে পারছি না, তুমি যেন আগের মতো নেই। তোকে একটা কথা বলবো? বলো। রাত করে বাড়ি ফিরবি না। তা কি সম্ভব? তোমার মতো এরকম হঠাৎ করে আমি লক্ষ্মী হতে পারবো না। আপু, তুমি এখন যাও, আমি বেরোবো।
দেখেছো তোমরা কত বড় একটা ইলিশ মাছ, অনেক দিন এত বড় ইলিশ খাই না। কত নিয়েছে বাবা? 500 টাকা। 500 টাকা? অত দাম দিয়ে এই মাছটা না কিনলেও পারতে। বাবা আমার ঠিকই বলছে, তোমার এই শরীরে এসব খাওয়া উচিত না, বাঁচতে হলে এসব মেনটেন করা উচিত। আমার বোধ হয় এত বড় মাছটা কেনা ঠিক হয়নি। তুমি ঠিক কাজটি করেছো। আমি ভুলেই গিয়েছিলাম যে আমি ওদের টাকার বাজার করি। তুমি এভাবে দেখছো কেন? আমার আসলে আজ ইলিশ মাছ খেতে চাওয়াটাই ঠিক হয়নি। তোর মা বেঁচে থাকতে খুব কষ্ট পেত, মরে গিয়ে বেঁচে গেছে। পৃথিবীতে যে মানুষগুলো দুঃখ পেয়ে অপরকে সুখ দিতে ভালোবাসে তাদেরকে আমি দুঃখ বিলাসী ভাবি। মানে কি? মানে তুমি কোন দলে পড়ো সেটা ভাবছিলাম। হঠাৎ তুমি যেদিন আমার জন্য নামাজ পড়ছিলে, তুমি জানলে কি করে? তুমি তো আমি জানি, আমি জানি আমার জানার কথা, কিন্তু আমি জানি আমি কেন জানি সেটাও তুমি একদিন জানবে। পৃথিবীর সব মানুষগুলো যদি তোমার মতো ভালো হতো। বৃষ্টি, আমার সম্পর্কে কিন্তু তোমার অন্যরকম অ্যাসেসমেন্ট ছিল। বোধ একটু একটু করে পাল্টে যায়। এই যে দেখো, তোমার চোখে মুখে এখন যে ভালো লাগার আভা, যে কারণে তাকে কিন্তু তুমি চাও না, অথচ তুমি ভেতর ভেতর একজন গর্বিত নারী। তুমি একজন মা, তুমি চাও না সে তোমার ভেতর বেড়ে উঠুক। কখনো ভেবে দেখেছো যাকে তুমি চাও না তার জন্য বড় ভাবের কত আকুতি? দেখো, পজিটিভ। ইচ্ছে করে পরে বললাম, কেমন সারপ্রাইজ? এ কি ছিঁড়লে কেন? আমি চাই না। কেন? আমি চাই না, ব্যাস আমি চাই না। তুমি তোমার ইচ্ছের বোঝা এভাবে আমার উপর চাপিয়ে দিতে পারো না। তোমার মতো যখন আমারও খুশি হবে তখন আমি চাইব। কেন, তোমার প্রিপারেশন ছিল না? না, কাজেই অবাঞ্ছিত অপ্রত্যাশিতকে নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। আমি চাই। তুমি জেদ করবে, তুমি আমার সাথে পারবে না। আমি যেটা বলছি বুঝে শুনেই বলছি। আমি বুঝতে পারছি না। তুমি তো আমাকেই বুঝতে পারো না। দাম্পত্য জীবনে একে অপরকে বোঝাটা অনেক জরুরি। ভালোবাসার ইচ্ছেগুলো একটা সুতোয় মালার মতো করে গাঁথতে হয়, সেটা তোমার আর আমার। তাতে অবশ্য আমার কোনো দুঃখ নেই,
কারণ সবাই সবার মনের মতো হয় না। যাও তুমি ঘুমিয়ে পড়ো, কাল তোমার অফিস আছে, আমি আরো কিছুক্ষণ পড়ব। হ্যালো 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 বৃষ্টি, কে? আমি সাহিল। কেমন আছো? আমি না তোমাকে দেখার জন্য বহুবার হসপিটালে গিয়েছিলাম, দেখতে পাইনি। আবার ভয়ে ভয়ে ছিলাম যদি তোমার ভাইয়াদের চোখে পড়ে যায়। আর শোনো, আমি যে তোমাকে ফোন করেছি সেটা আবার কাউকে বলো না কিন্তু। হ্যালো বৃষ্টি, কথা বলছো না কেন? হ্যাঁ শুনছি। জানো আমি না আজকে সবজিওয়ালা সেজে তোমাদের বাড়ির সামনে গিয়েছিলাম তোমাকে দেখতে এবং চিঠি দেওয়ার জন্য, কিন্তু কই, তুমি তো এলে না। হ্যালো। হ্যাঁ বলো, শুনছি। তোমার কি মন খারাপ? আচ্ছা আমি না হয় তোমার মন ভালো হলে পরে ফোন দেব। জানো আমি না আসলে কোনো কিছু ঠিক গুছিয়ে বলতে পারি না। কি ব্যাপার, খুব কথা হচ্ছে না? এই কয়দিন তো একদম কথা বলতে পারোনি। বলো বলো, এবার তোমাদের বিয়ের ব্যবস্থা করে ফেলছি। কার সাথে? কেন, যার সঙ্গে কথা বলছো তার সঙ্গে। ঠিক আছে তুমি কথা বলো, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যালো, আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। আচ্ছা এসো, এখন রাখছি। আমি শুনতে চাই না। আচ্ছা তোমার ভাই পেয়েছে কি বলো তো? হ্যাঁ একবার তুমি চিন্তা করে দেখো, আজ আমার জন্মদিন, অথচ তোমার ভাই আমাকে একটা উইশ পর্যন্ত করেনি। তোমার ভাই কোথায়? হুম, আচ্ছা তুমিও তো আমাকে একটা ফোন করোনি, প্রতিবার তো আমাকে ফোন করো। তোর ভাই কোথায় বলো? ও রুমে আছে। আচ্ছা গতবার কি হয়েছিল তোমার মনে আছে? কি হয়েছিল জানো? তোমার তো মনে থাকার কথা না, কারণ তুমি একটা গবে টাইপের মেয়ে, আমার রাগটা তো আরো বাড়িয়ে দিলে। যাই, তোমার ভাইকে আগে পানিশমেন্ট দিয়ে আসি। কিছু বললে না যে? কি বলবো, তা আমাকে শিখিয়ে দিতে হবে? স্টুপিড। আমি তোকে হেট করি, আমি তোকে কখনো চাই না, কোনো দিনও চাই না।
তোকে আমি ভালোবাসি, তোকে আমি ভালোবাসি।